হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো শীতের কিছু সবজি আর 10 টাকার মিনি নুডলস দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি। দর্শক, আশা করছি প্রতিবারের মতো আমার আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দর্শক, রেসিপিটার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো পানি। এখন এই পানিটা যখন এভাবে ফুটে উঠবে, তখন আমি এখানে দিয়ে দিব 10 টাকার 1 প্যাকেট মিনি নুডলস। তবে এখানে আমি 1 প্যাকেট নুডলস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন। এখানে যে নুডলসের ভিতরে মশলাটা আছে, এটা আমি রেখে দিলাম, এটা পরবর্তীতে আমার কাজে লাগবে। এখন এই নুডলসগুলো এভাবে একটু নেড়ে আলাদা করে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো এটাকে একটু সিদ্ধ করে নেব। এবার ঢাকনাটা তুলে নিলাম, দেখুন নুডলসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই নুডলসগুলো একটা পাত্রে তুলে নেব। অন্যদিকে একটি বাটি নিলাম, এর মধ্যে নিয়ে নিব 1টি ডিম। এখন ডিমটাকে 1টা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। ডিম ফেটানো হলে এখন আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করা নুডলস। ডিমের সাথে ভালো করে নুডলসগুলো মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে কিছু সবজি ব্যবহার করব। এখানে নিয়েছি 1টি টমেটো কুচি আর 1টি গাজরের 1/3 ভাগ গাজর কুচি, কিছু ফুলকপি কুচি, আর নিয়েছি পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ। এগুলো সব এই নুডলসের মধ্যে দিয়ে দিব। আর এই সবজিগুলো অবশ্যই এই নুডলসের পরিমাণ বুঝে তারপরে নিতে হবে। এখন এই সব উপকরণগুলো একসাথে ভালো করে একটু মেখে নেব। এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া। তবে চালের গুঁড়ার পরিবর্তে কিন্তু কর্নফ্লোরও দেয়া যাবে। এখন দিয়ে দিব 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলার গুঁড়া, 7 বুঝে লবণ। আর দিয়ে দিব নুডলসের ভিতরে যে মশলাটা ছিল সে মশলাটা। এখানে আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না, কারণ নুডলসের ভিতরে যে মশলাটা ছিল এটা দিলেই কিন্তু অন্য মশলার তেমন একটা দেয়া লাগে না। এখন এই মশলাগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে অন্যান্য মশলা ব্যবহার করতে পারেন। এগুলো মিশিয়ে নেওয়ার পর বাটিটা এক সাইডে আমি রেখে দিলাম। এবার চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল একটু গরম হলে এখানে আমি পরিমাণ মতো নাস্তার অংশ নিয়ে এভাবে পাকোড়ার শেপে দিয়ে দিব। তবে আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলো ডুবো তেলেও ভেজে নিতে পারেন। আমার নাস্তাগুলো আমি এরকমের কম তেলেই ভেজে নিব। এভাবে একটু সমান করে দিতে হবে, জানি একটার সাথে একটা লেগে না যায়। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এই সাইড ভাজার জন্য প্রায় 1 মিনিট একটু অপেক্ষা করব। তারপরে এই পাকোড়াগুলো উল্টে দিতে হবে। এখন চুলার আঁচ আবার মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ঢাকনা দিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। এর মধ্যে কিন্তু ভিতরের সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যখন ঢাকনার উপরে এভাবে একটু নিশিরের মতো উঠে আসবে, তখন কিন্তু ঢাকনাটা তুলে নিতে হবে। তা না হলে ঢাকনার পানিটা এই তেলের উপরে পড়ে তারপরে কিন্তু তেলটা ছিটকে উঠবে। এবার আবার উল্টে পাল্টে নিলাম, দেখুন এই পর্যায়ে কিন্তু নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরকমের একটু কালার হয়ে আসবে আর নাস্তাগুলো কিন্তু মসমসে হবে, তখনই নাস্তাগুলো তুলে নিতে হবে। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। নাস্তাগুলো ভাজার পরে এগুলো আমি একটা পাত্রে পরিবেশন করে নিলাম।
तो ভিউয়ার্স আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।